এই রোজকার জীবনে আমরা কতই না কথা বলি, আর সেই কথাগুলো কথামালা হয়ে আমাদের মনের ভাব প্রকাশ করে। যেমন আমরা বলি যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি স্বপ্ন ছিল, আমার একটি স্বপ্ন থাকবে। আবার আমরা যেমন প্রেজেন্ট পাস্ট আর ফিউচার দিয়ে আমরা বাক্য ব্যবহার করি এবং আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি, তেমন আবার আমরা কখনো হ্যাঁ কখনো না আর কখনো কিছু প্রশ্নও করি। তো কেমন করে আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সফর্ম করব সেটা নিয়ে আজকে আমরা শিখব। তো দ্য ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি বিগনার অ্যান্ড লার্নার। তো হ্যালো স্টুডেন্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে বলো না, চলো আলোচনা করব। আর এই একটা ক্লাস থেকেই তোমাদের কাছে এই সাবজেক্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাটেনশন প্লিজ, এখানে তোমরা দেখছো প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্ট শব্দের অর্থ মানে আছে, যেমন আমার একটি গাড়ি আছে। পাস্ট ছিল বোঝাবে, পাস্ট মানে ছিল, অতীতে আমার একটি গাড়ি ছিল। আর এর ফিউচার হলে আমার একটি গাড়ি থাকবে, থাকবে মানে এটা একটা অধিকারে থাকবে, তাহলে হবে, আমার একটি গাড়ি হবে, এখন নেই। এই বাক্যগুলোকে কিভাবে ট্রান্সফর্ম ইনটু ইংলিশ এটা নিয়ে আলোচনা করছি। তো সবাই মনোযোগ দিয়ে এবং তোমরা পারলে এটা খাতায় নোট করে নিয়ে যদি দুই একবার প্র্যাকটিস করো, এই টাইপের বাক্য তোমরা খুব সহজে শিখে নিতে পারবে। প্রথমে আমি প্রেজেন্ট নিয়ে আলোচনা করব, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। আমার একটি প্রশ্ন আছে, তাহলে আমরা এই হ্যাভ ভার্ব আছে মানে আমার আছে মানে এখানে হ্যাভ ভার্ব আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমার আছে, এর আগের ক্লাসেতে আমি ডিটেলে আলোচনা করি যে আমার আছে আই হ্যাভ, তোমার আছে তোমাদের আছে ইউ হ্যাভ। তাহলে আমরা এটা আই হ্যাভ একটি প্রশ্ন, আই হ্যাভ আ কোশ্চেন। তাহলে যদি এটা হয় আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কোশ্চেন, আই হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। তার একটি গাড়ি আছে, হি বা সি হ্যাজ আ কার। আমরা শুধু আমার আছে তার সঙ্গে যদি এই যে আমাদের যে অবজেক্ট গুলো যদি অন্য হয়, ভিন্ন হয়, তখন শুধু ওটাকে আমরা পাল্টে দেব। এটা মনে করা যাক আমার একটি প্রশ্ন আছে, এটা যদি হয় আমার একটি পরিকল্পনা আছে, তাহলে এটা হবে আই হ্যাভ আ প্ল্যান। তাহলে এইভাবে আমরা যে কোনো বাক্যকে ট্রান্সফর্ম করতে পারবো ইনটু ইংলিশে। পরেরটা দেখো, এটা আমার একটি প্রশ্ন আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো। এই বাক্যেতে কোনো না নেই আর না না থাকলে আমরা অ্যাফার্মেটিভ বলি। এটা দেখো, আমার কি একটি প্রশ্ন আছে, তাহলে এটা একটা প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে। এই জিজ্ঞাসা করা কোনো বাক্য যদি হয়, বাক্যে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চাওয়া থাকে, তখন আমরা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এবং ইন্টারোগেটিভ কিভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করি একেবারে খুব সহজে তোমরা শিখে নেবে। আমার কি একটি প্রশ্ন আছে, এই যে আমার একটি প্রশ্ন আছে, এই যে হ্যাভটা, আমরা যদি হ্যাভটা আগে ব্যবহার করে তারপরে এই আইটা, হ্যাভ আই আ কোশ্চেন, আর এখানে আমরা একটি জিজ্ঞাসা চিহ্ন দিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে কি হলো, হ্যাভ আই আ কোশ্চেন, আমার কি একটি প্রশ্ন আছে। আবার আমরা এটাকে দু দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এই আই হ্যাভ আ কোশ্চেন এর আগে যদি আমরা ডু ব্যবহার করি তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, যেটা সহজ সেটা আমরা সহজে যেমন শিখতে পারবো, আবার এই হ্যাভ দিয়েও এটাও আমাদের শিখতে হবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা শুধু কি করছি, এই ডু, তারপরে আই হ্যাভ আ কোশ্চেন, ডু আই হ্যাভ কোশ্চেন। নিশ্চয়ই তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা ডু অ্যাপ্লাই করে আই হ্যাভ আ কোশ্চেন, ডু আই হ্যাভ আ কোশ্চেন বা হ্যাভ আই আ কোশ্চেন, দুইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখলাম। তারপরেরটা দেখো, সারার কিছু টাকা আছে, এই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি এবং হ্যাভ ভার্বের উপরে সারার আছে, তাহলে আমরা সারা হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এই কোনো অধিকারে থাকা বোঝালে বা কোনো রিলেশনশিপ থাকা বোঝালে তখন আমরা হ্যাজ ব্যবহার করব।
আর আমি আমরা তুমি তোমরা এবং প্লুরাল হলে আমরা সবসময় হ্যাভ ব্যবহার করব। তাহলে এটা মনোযোগ দিয়ে শোনো, যদি বাক্যটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তার এগেনস্টে আমরা হ্যাজ ব্যবহার করব। কোনো যদি একজনের নাম হয়, যে কোনো সিঙ্গুলার শুধু আমি বাদ দিয়ে, আমি সিঙ্গুলার এবং ইউ, আই আর ইউ বাদ দিয়ে সিঙ্গুলার নাম্বার হলে আমরা সব সময় হ্যাজ অ্যাপ্লাই করব। তাহলে সারা হ্যাজ কিছু টাকা সাম মানি, তাহলে কমপ্লিট হয়ে গেল, বোঝা হয়ে গেল যে সারা হ্যাজ মানে সারার আছে, সাম মানে কিছু টাকা, সারার কি কিছু টাকা আছে, এটা ইন্টারোগেটিভ প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা এই হ্যাজটা যেমন আগে ব্যবহার করতে পারি বা দু দিয়েও করতে পারি। আমি দুভাবে এর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এটাকে খাতায় নোট করো। এই হ্যাজটা আমি ফার্স্ট অ্যাপ্লাই করলাম হ্যাজ, তারপরে সারা, সাম, মানি জিজ্ঞাসা চিহ্ন লিখে দেবো। আর এটাকে আমরা যদি ডু অ্যাপ্লাই করি তাহলে এখানে সারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ডু হবে না, ডাজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেমন হ্যাজ হয় প্রেজেন্ট টেন্সে, আর ইন্টারোগেটিভ হলে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ এই যে সারা, এই সারা হ্যাজটা তখন হ্যাজ হবে না, হ্যাজ হবে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ইএস যোগ করেছি। তাহলে এই হ্যাজটা হ্যাজ হবে না, হ্যাজ থাকবে না, হ্যাজ ব্যবহার করব। আর সাম মানি ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে সারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা হ্যাজ অ্যাপ্লাই করেছি। আর যদি ডু ভার্ব ব্যবহার করি তখন ডাজ দিয়ে সারা এই হ্যাজ হবে না, হ্যাজটা সবসময় হ্যাভ হবে। তাহলে বাক্যে যখন আমরা হ্যাভ থাকলে হ্যাভ যেমন হবে ডু দেওয়ার পর, আর ডাজ দিলে তখন হ্যাজ থাকলে হ্যাভে আমরা পরিবর্তন করব। এইভাবে আমরা তাহলে একটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। এবারে আমি পাস্ট দিয়ে এর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আমার একটি প্রশ্ন আছে, মানে আমার একটি প্রশ্ন ছিল, এখানে আমরা শুধু চেঞ্জ করব এই ভার্বটা, এই যে হ্যাভ ভার্ব আছে হ্যাভটা হ্যাড করব। আই হ্যাড মানে আমার ছিল, আ কোশ্চেন, তারপরে দেখো এটা ইন্টারোগেটিভ আছে, আমার কি একটি প্রশ্ন ছিল, তাহলে আমরা এই হ্যাড, আই হ্যাড, আই আ কোশ্চেন, এটা যেমন করতে পারি আমরা এই যে ডুভার দিয়ে, তাহলে ডু প্রেজেন্টে ডু বা ডাজ ব্যবহার হচ্ছে, পাস্টে আমরা এটাকে ডিড ব্যবহার করব। তাহলে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, ডিড, আই, এই যে হ্যাডটা আছে হ্যাড থাকবে না, এটা যখন পাস্ট হয়ে যাবে তখন এই হ্যাভ ভার্ব হ্যাভে চলে যাবে। এই ডিডটা দিয়ে আমরা পাস্ট এটাকে আমরা এক্সপ্রেস করব যে ডিড মানে পাস্ট, আর এটা আর পাস্ট হবে না, একটা সেন্টেন্সে দুটো পাস্ট হবে না, ডিডটা পাস্ট যখন আমরা ব্যবহার করব তাহলে আমরা এই যে হ্যাডটা হ্যাড, এই হ্যাভ থেকেই এসছে, তখন আমরা এই হ্যাভ অ্যাপ্লাই করব। তাহলে ডিড আই হ্যাভ আ কোশ্চেন, এটা ক্লিয়ার। তারপরে দেখো সারার কিছু টাকা ছিল, তাহলে এখানে আমরা সারা হ্যাজ ব্যবহার করেছিলাম, সারার হ্যাজ মানে আছে বর্তমানে, এটা প্রেজেন্ট টেন্সে, আর যখন পাস্ট হবে এই হ্যাজটাকে আমরা হ্যাড ব্যবহার করব। হ্যাড সাম সাম মানে, তাহলে আমরা কি দেখছি যে সাবজেক্টের পরে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং যদি সিঙ্গুলার হয় হ্যাভ যেমন ব্যবহার করি, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করি, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টে সর্বক্ষেত্রেই সে সাবজেক্ট যাই হোক না কেন, আমরা সব সময়তে হ্যাড ব্যবহার করব পাস্ট টেন্সে। সারার কি কিছু টাকা ছিল, তাহলে আমরা এটা কি করব, এই হ্যাড সারা হ্যাড সাম মানে,
তাহলে এই যে হ্যাটটা আমরা আগে অ্যাপ্লাই করব, তারপরে সাবজেক্ট, তারপরে অন্যান্য যা আছে সেগুলো যদি আমরা একই দিকে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে সারার কি কিছু টাকা ছিল? নিশ্চয়ই। কিভাবে বুঝতে পারছো যে একটা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন শুধু ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করলে সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত হয়। এটা আমরা আবার হ্যাড, এটা এই ডিড দিয়ে আমি ব্যবহার করছি, ডিড, ডিড সারা যা আছে, এই সারা হ্যাড সাম মানি ডিড যখন ব্যবহার করবো, এর আগে আমি তো ক্লিয়ার করে দিয়েছি, হ্যাঁ, যে এই ডিড সারা তখন এই হ্যাড হবে না, এই হ্যাভ হবে, সাম মানি। নিশ্চয়ই তোমাদের কাছে পাঁচটাও ক্লিয়ার হয়ে গেছে, আর দুই একবার শুধু প্র্যাকটিস করো, দেখো কিভাবে কি সহজে তোমরা বাক্যগুলোকে ট্রান্সফর্ম করতে পারবে, কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ইন্টারোগেটিভ। এরপরেটা দেখো, আমার একটি প্রশ্ন থাকবে, তাহলে আমি প্রথমেতে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে আমি ফিউচার নিয়ে আলোচনা করছি। আমার একটি প্রশ্ন থাকবে, তখন এটা আই উইল হ্যাভ, যেহেতু এটা ফিউচার, এখনো এটা হয়নি, ভবিষ্যতে হবে এটা, তখন আমরা এই উইল ব্যবহার করব। আর এই থাকা থাকা কোনো অধিকারে থাকা থাকলে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, তাহলে আই উইল হ্যাভ আ কোশ্চেন, তাহলে এটা আমরা অ্যাফার্মেটিভ করলাম, এখানে কোনো রকম প্রশ্নও নেই আর নাও নেই, প্রশ্ন বা না না থাকলে তখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। আমার কি একটি প্রশ্ন থাকবে, এই থাকবে, এটা ইন্টারোগেটিভ, কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, তখন আমরা এটা কি ব্যবহার করব, উইল হ্যাভ আই আ কোশ্চেন। এটা ভালো করে দেখো, এই উইল হ্যাভ, উইল হ্যাভ আ, উইল হ্যাভ এখানে আই, তারপরে সাবজেক্ট, আ কোশ্চেন, তারপরে আমরা এখানে ইন্টারোগেশন মার্ক দেবো, দিলে আমার কি একটি প্রশ্ন থাকবে। তাহলে প্রথমে বাক্যটি ছিল আমার একটি প্রশ্ন থাকবে, আই উইল হ্যাভ আ কোশ্চেন, আমার কি একটি প্রশ্ন থাকবে, উইল হ্যাভ আই আ কোশ্চেন, ক্লিয়ার। সারার কিছু টাকা থাকবে, তাহলে এর আমরা লিখবো, আমরা সারা উইল হ্যাভ, এই থাকবে বোঝালে, কোনো অধিকারে থাকা বোঝালে, বা রিলেশনশিপ থাকা বোঝালে আমরা সবসময় এই উইল হ্যাভ ব্যবহার করবো, এটা ফিউচার সেন্টেন্স। সারা উইল হ্যাভ কিছু টাকা, সাম মানি, সারার কি কিছু টাকা থাকবে, তাহলে এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি, কেননা এটা একটা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমরা এটা উইল হ্যাভ, এটাকে ফার্স্ট অ্যাপ্লাই করব, উইল হ্যাভ সারা সাম মানি। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে এই ক্লিয়ার, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো এরপরে আমি বলবো, যদি নেগেটিভ করি আমরা, নেগেটিভ আরো সহজ, একবার দেখো এই বাক্যটা আমি আর অন্য জায়গায় লিখছি না, আই হ্যাভ আ কোশ্চেন, আমার একটি প্রশ্ন আছে, আমার একটি প্রশ্ন নেই, তখন আই হ্যাভ নো বা নট আ কোশ্চেন। যদি এটা ইন্টারোগেটিভ হয় তখন হ্যাভ আই নট আ কোশ্চেন। এইভাবে আমরা এই পাস্ট এবং ফিউচারটাও করে দেবো, আই হ্যাড নট আ কোশ্চেন, যদি নট ব্যবহার করি তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর নট আমরা কোথায় ব্যবহার করব, এই যে ভার্ব, এই যে মডাল ভার্ব আছে, এই হ্যাভ, হ্যাভ ভার্ব, সরি, এই হ্যাভ ভার্বের যে পাস্ট আছে, এই হ্যাভ থাকলে, হ্যাজ থাকলে নট ব্যবহার করব, আর হ্যাড থাকলেও নট ব্যবহার করে আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করে নেব। এরপরে যদি উইল, এই যে উইল হ্যাভ আছে, এরপরে আমরা শুধু উইল হ্যাভ এর পরে নট অ্যাপ্লাই করে আমরা ফিউচার সেন্টেন্সের পরেও নেগেটিভ সেন্টেন্স খুব অনায়াসে তৈরি করতে পারবো। তো আমার মনে হয় তোমাদের এটা খুব ভালো লেগেছে, এবং এর থেকে তোমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এবং এই হ্যাভ ভার্ব দিয়ে আমি দুটি সেন্টেন্স দিয়ে তোমাদের কাছে এটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে হলো না,
সবাই ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা।